এবারে জেলা সংবাদ। নরসিংদীর রায়পুরায় উপজেলায় মধুমাস উদযাপন করা হয়েছে। রায়পুরা প্রতিনিধি মেহেদী হাসান রিপন জানান, রায়পুরা সাংবাদিক ফোরামের উদ্যোগে আজ দুপুরে প্রশাসনের সঙ্গে এই মধুমাস উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন। প্রধান অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজগর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মোহাম্মদ বোরহানউদ্দিন সহ আরো অনেকে। ময়মনসিংহ নগরীর ইসলামবাগ বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত 9টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি মাহফুজুর রহমান জানান, আজ সকাল 11টায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু এই সহায়তা প্রদান করেন। এ সময় প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা এবং নগদ 5,000 টাকা করে প্রদান করা হয়। এ সময় ওয়ার্ড কাউন্সিলর হবিবুর রহমান হবি, জনসংযোগ কর্মকর্তা শেখ মাহবুবুল হোসেন রাজীব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের নকল ব্যান্ড রোলযুক্ত বিড়ি বিক্রেতায় ব্যবসায়ীদের দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার রেজাল করিম বাদল জানান, মঙ্গলবার সকালে ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজজোহরা। এ সময় নকল ব্যান্ড রোলযুক্ত দয়াল ও নবাব বিড়ি জব্দ করা হয়। পাশাপাশি কর ফাঁকি দিয়ে এসব বিড়ি বিক্রির দায়ে মেহেদী সরকার, আলমগীর, আমিনুল ইসলাম সহ 4 জন পাইকারি ও খুচরা বিড়ি বিক্রেতাকে 7টি মামলায় অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজজোহরা।